আসসালামু আলাইকুম গাইস, সৌদি আরব রিয়াদ ভাতা শহরের বিলাসবহুল বাস এবং রাস্তা পুরো ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো, আপনারা সঙ্গেই থাকুন। চলুন তাহলে শুরু করা যাক। এই জায়গাটি হচ্ছে ভাতা শহর। দেখেন রাস্তাটা কত সুন্দর। এটা হচ্ছে ভাতা ফ্লাইওভার ব্রিজ। ডান পাশে মার্কেট, ফ্লাইওভারের নিচে বাঙালি কিছু লোক বসে আছে যারা এখনো কাজ পায়নি, আকামা পায়নি। যারা আকামা কাজ না পায় তারা এইভাবে বসে থাকে, খুবই টেনশনে থাকে। আকামা কাছে না থাকলে কতটা টেনশন, কতটা ভয় লাগে, এটা আসলে যার নাই সে বোঝে। ভাতা শহরের রাতের দৃশ্য। সামনে যে বাসটি দেখতে পাচ্ছেন এই সেই বিলাসবহুল বাসটি, এই ভাতা থেকে এই বাসটি মক্কা মদিনার উদ্দেশ্যে ছেড়ে যান। বাসটি অনেক সুন্দর, সরাসরি না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। আমাদের বাংলাদেশের যে বাস ওরকম না, এগুলো বাস হচ্ছে খুবই বিলাসবহুল, খুবই অসাধারণ একটি বাস, দেখতে অনেক সুন্দর। বাসের চারিদিকে লাইটিং সেট করা, রাস্তা সব জায়গায় লাইটিং, রাতের দৃশ্যগুলো দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে। সত্যি এত সুন্দর বাস আমাদের বাংলাদেশে নেই, বিদেশের দেশের সব জিনিসই সুন্দর। দেখেন কত সুন্দর বাস। ভাতা শহরের দিনের দৃশ্য, রাতে যে বাসটি দেখলাম সেটা এখন দিনে দেখাচ্ছি। ওই বাসটি দিনের বেলাও দেখতে খুব সুন্দর দেখা যাচ্ছে। দেখেন কত সুন্দর বাস। এটা মার্কেটের কিছু অংশ, এটা হলো ভাতা শহরের মার্কেট, মার্কেটের ভিতরের অংশ। আমাদের বাংলাদেশে এরকম মার্কেট, সেম সৌদি আরব এরকম মার্কেট, সব জায়গায় এরকম মার্কেট। সৌদি আরব রিয়াদ ভাতা শহরের রাতের দৃশ্যগুলো দেখতে এত সুন্দর লাগে যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। সত্যি অসাধারণ একটি জায়গা, বিদেশের মাটিতে সব কিছুই সুন্দর, সব কিছুই ভালো লাগে। আর এই ভালো লাগার ভিডিওগুলোই আপনাদের মাঝে তুলে ধরতেছি। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন, ভালো লাগবে আপনাদের। ভাতা শহরের ডান পার্শ্বে একটি শপিং মলে ভিতরে গিয়ে ভিডিও করা হচ্ছে। শপিং মলে সব ধরনের জিনিসই পাওয়া যায়। এখানে আমাদের বাঙালিরা এসে কেনাকাটা করেন। আজ তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায়।